হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঁধাকপির একটি রেসিপি। সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটি রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। রেসিপিটির নাম হলো বাঁধাকপির ঝুমকা। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বেসনের গোলা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বেসন। 1/4 কাপ বেসনের জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। বেসনকে ভালো করে জলের সাথে মিক্স করে নিচ্ছে। ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব বেসন। একটা সাইডে রেখে দিয়ে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল, 1/2 টিস্পুন কালো সর্ষে ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম বাঁধাকপি। বাঁধাকপিকে খুব মিহি করে কুচি কুচি করে কাটা আছে বাঁধাকপি দিয়ে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট লো মিডিয়াম ফ্লেমে বাঁধাকপি নাড়াচাড়া করে নেব। বাঁধাকপি নাড়াচাড়া করতে করতে যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বেসনের গোলা। বেসনের গোলা দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি বেসনের গোলা দেওয়া হয়ে গেলে বাঁধাকপির সাথে মিক্স করে নিচ্ছে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর ঢেকে দেব লো ফ্লেমে 1 মিনিটের জন্য। আপনারা চাইলে ঢেকে দেওয়ার আগে এর মধ্যে অল্প পরিমাণ জলও দিতে পারেন। ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিটের জন্য লো ফ্লেমে। 1 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নারকেল গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। 1 টিস্পুন পাতিলেবুর রস, পরিমাণ মতো লবণ। নারকেল কুড়ো, কাঁচা লঙ্কা, লবণ, পাতিলেবুর রস দেওয়ার পর আর একবার সব কিছু মিক্স করে নিচ্ছে। আরও 1 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এটা ড্রাই হয়ে আসবে তখন আমি গ্যাস অফ করে দেব। ড্রাই হয়ে এসেছে, আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা। গরম মশলা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। গরম মশলা মিক্স করা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। ওপর থেকে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পাতিলেবু, কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু দিয়ে গার্নিশিং করে নেবেন। রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন। এই রেসিপিটি ভাত, রুটি, কচুরি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে দারুণ লাগে। আর একটা কথা বলে রাখি, আপনারা দয়া করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।